বছর পরে শুরু হলো সূত্রাগড় গার্লস হাই স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা। কোভিড পরিস্থিতির জন্য টানা 3 বছর বিভিন্ন স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা বন্ধ ছিল, ঠিক সেই মতন আজ গার্লস স্কুলের ক্রিয়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার সহসভাপতি কৌশিক প্রামাণিক। প্রায় দীর্ঘ 3 বছর পর আবার আমরা খেলার মাঠে আজকে বার্ষিক শীতকালীন যে স্পোর্টস আমাদের আজকে অনুষ্ঠিত হচ্ছে সূত্রাগড় গার্লস হাই স্কুলের। মাঝে তো 2 বছর সবাই জানে করোনার জন্য আমরা যে সিচুয়েশনে ছিলাম, আমাদের স্পোর্টস হয়নি, এবং যারা আমরা খেলার মেয়ে যাদেরকে আমরা একদম প্রথম থেকে ক্লাস 5 থেকে তুলে আনি সেই মেয়েগুলি আমাদের চোখের আড়ালেই ছিল। তো এই বছর মেয়েদের উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে আমাদের শিক্ষিকারা মানে ভীষণ উৎসাহিত হয়ে সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এবং আমাদের যে বিভিন্ন হাউস অ্যাক্টিভিটি সেটাও আজকে আছে। তো এটা আমরা অভিনব কিছু করার চেষ্টা করছি, জানি না কতটা সফল হব, বাকিটা তো আপনাদেরকে অবশ্যই বলবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, থাকবেন আর কি, এখনও এসে পৌঁছাননি, আমাদের শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, এছাড়া পৌরপতি শ্রী সুব্রত ঘোষ, কৌশিক প্রামাণিক উপপৌরপতি উনি এসেছেন, আমাদের এরাই থাকবেন। আর আমাদের স্পোর্টস অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হচ্ছে সূত্রাগড় ইমেন হাই স্কুলের প্রাঙ্গণে, তার প্রধান শিক্ষক তিনিও আজকে আমাদের অতিথিরূপে উপস্থিত থাকবেন। আমার নাম আইভি প্রামাণিক, প্রধান শিক্ষিকা সূত্রাগড় গার্লস হাই স্কুল। গত 3 বছর আমাদের স্পোর্টস হয়নি, 2020-তে তো করোনার জন্য হয়নি, 2021-এও একই অবস্থা। এবার আমাদের স্পোর্টস হচ্ছে, আমরা খুবই আনন্দিত, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মানে আমরা আনন্দিত, আর ছাত্রীরা সবাই এখানে রয়েছে, আর এখানে এখন হাউসও তৈরি হয়েছে, মানে রেড হাউস, গ্রিন হাউস, এবং আমাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে, আর বিভিন্ন মানে বিভিন্ন রকম ক্রীড়াতে অংশগ্রহণ করেছে আমাদের ছাত্রীরা, আর তাদেরকে দেখে আমরা আপ্লুত। আর এখানে অনেক ভলেন্টিয়ারও আছে, যাতে কোনো রকম গণ্ডগোল বা ঝামেলা হলে তারা এই এই ঝামেলাটাকে সব মিটমাট করে দিতে পারে। থ্যাংক ইউ। আমার নাম কোয়েল বিশ্বাস, ক্লাস 11, সূত্রাগড় গার্লস হাই স্কুল।
আমরা তো ভীষণভাবেই আনন্দিত, উৎসাহিত এবং আশা করি আর সেরকম বিগত তিন বছরের যে একটা মানে মেয়েদের মধ্যে যে একটা প্রভাব তৈরি হয়েছিল মানসিকভাবে শারীরিকভাবে, তারা মানে একটা জায়গায় বদ্ধ হয়েছিল, আর সেটা আসবে না। ভীষণভাবে তারা উৎসাহিত, আপ্লুত, এবং তাদের উৎসাহ আমাদের উৎসাহিত করছে আরও সুন্দরভাবে, যাতে আমরা শারীর শিক্ষাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসেবে, মেয়েদের মধ্যে নতুন নতুন মেয়েরা আসে ফাইভে ভর্তি হয়, প্রত্যেকে যেন এই জিনিসটা উপলব্ধি করে যে শারীর শিক্ষা হচ্ছে প্রধান শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এটাই আমাদের লক্ষ্য। আমার নাম সৃজা ব্যানার্জি, সহশিক্ষিকা। আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট, ভালো খাবার মানেই আমন্ত্রণ। আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ তন্দুরি ছাড়াও বাঙালি ভেজ থালি, এগ চিকেন আর মটন থালি, থাকছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। আমাদের ঠিকানা থানার মোড়, অদ্বৈত সড়ক, শান্তিপুর, নদিয়া। ফোন 8918435621 অথবা 8918745423। আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিয়ে এলো অ্যাকুয়া স্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০-৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি কল করুন 9134648। আনন্দ সংবাদ। শান্তিপুরে নতুনভাবে নতুন রূপে গড়ে উঠল নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্ট। এখানে পেয়ে যাবেন বিরিয়ানি, চিকেন মোমো, রুমালি রুটি, তামিল চাউমিন, এগরোল ও বিভিন্ন চাইনিজ আইটেম। আমাদের ঠিকানা কৃষ্ণনগর রোড, গোডাউন পাড়া, শান্তিপুর, নদিয়া। ফোন নাম্বার 9046447187। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এই নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্টে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুরি সব রকম আইটেম ও রুমালি রুটি ৫ টাকায় এবং দুপুরে ভাতের সুব্যবস্থা আছে।